হ্যালো বন্ধুরা, ত্রিনাস ক্রিয়েটিভ কর্নারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আমি ত্রিনা শুরু করছি আজকে নতুন ব্লগ। তোমাদের অনেক আগেই বলেছিলাম যে আমরা কলকাতা থেকে নেদারল্যান্ডে আসার পর আমাদের বাড়ি নিয়ে এখানে অনেক ক্রাইসিস চলে, তো মানে একটু প্রবলেম হয় বাড়ি পেতে। তো ফাইনালি আমরা সমস্ত প্রবলেম কাটিয়ে আমাদের একটা নিজস্ব বাড়ি পেয়েছি। তো আজকে সেই বাড়িটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো আমার সাথে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট তো আমার খুবই দরকার। চলো, তোমাদেরকে তো বললাম বাড়ি আমরা পেয়ে গেছি, আর এই বাড়িটা দেখানো নিয়েই আজকের ভিডিও। তবে তার আগে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে নিই, সেটা হলো এখানে বাড়ির যে ব্যাপারটা আছে, মানে বাড়ি খোঁজার যে ব্যাপারটা আছে তার সাথে সাথে আছে ভিউইংয়ের একটা বিষয়। অর্থাৎ তোমরা এখানে বিভিন্ন রকমের অ্যাপ আছে, আমি তোমাদের আগেই বলেছিলাম, সেগুলো হচ্ছে মানে অ্যাপ বলতে ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে funda.nl, তারপরে রয়েছে পারারিয়াস, তারপরে আরও অনেক কিছু রয়েছে, হাউজিং অনেক কিছু রয়েছে। তো সেইগুলো থেকে বা এখানে অনেক কাউকে ফেসবুক মার্কেট প্লেস, তোমাদের সব কিছুই আমি আগে বলেছি, তাও আবার বলছি, তো এগুলো থেকে তোমরা ধরো বাড়ি খুঁজতেই পারো, বাড়ি যারা নেদারল্যান্ডে আসতে চাও আর কি। তো এখান থেকে বাড়ি খোঁজার পরে অবশ্যই তোমরা যেটা করবে এখানে, মানে যাদের আন্ডারে বাড়ি, অর্থাৎ যারা ল্যান্ড ওনার হয়, তো ল্যান্ড ওনাররা তোমাদেরকে একটা ডেট দেবে, সেই ডেটে এসে তোমাদেরকে বাড়ি নিজে দেখে যেতে হবে। আর এর পিছনে কিন্তু অনেক রকম স্ক্যাম হতে পারে, মানে ধরো আমরা যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে থাকার সময় থেকেই অনেকভাবে বাড়ি দেখার চেষ্টা করছিলাম, সেখান থেকে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি, তারা বেশিরভাগই স্ক্যাম হয়েছে। যেমন তারা আগেই বলেছে যে এখন বাড়ি দিতে পারবো না, বাড়ি দিতে পারবো না অর্থাৎ বলছে যে আমি সামনে নেই, তো আপনারা বাড়ির জন্য আগে টাকা দিয়ে দিন, আমরা আপনাদেরকে পরে মানে চাবি, আপনি যে ডেটে নেদারল্যান্ড পৌঁছবেন সেই ডেটে আপনার হাতে চাবি আমরা দিয়ে দেবো। তো এরকম অনেক স্ক্যাম হয়ে থাকে। যদি মানে আমার ভিডিও যারা দেখছো তাদের, তারা কেউ যদি নেদারল্যান্ডে আসতে যাও আর তারা যদি এরকম ধরনের কোনো কথা শোনো, প্লিজ বিশ্বাস করবে না, কারণ এগুলো সবাই বড় বড় স্ক্যামার, মানে এরা এরকমই করে থাকে বাড়ি নিয়ে। কেন আমি বারবারই বলছি, এখানে বাড়ির প্রচণ্ড ক্রাইসিস চলে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানের বাড়ি ঘরের রেট মোটামুটি তোমার মানে নেদারল্যান্ডের কিছু নিয়ম আছে, যদি তুমি খুব ভেতরের জায়গায় থাকো তাহলে সেই বাড়ির সেগুলো তোমার ওই ভারতীয় টাকার, সেটা হচ্ছে 72-73 হাজার টাকার মতো। আর যদি তোমার কি বলে এখানে থাকো, মানে একটু শহরের কাছাকাছি থাকো, মানে আমরা যেরকম একদমই কাছে থাকি, একদম শহরাঞ্চলে থাকি, তো এরকম জায়গায় যদি তোমরা বাড়ি খুঁজতে চাও তাহলে সেই বাড়িগুলোর ভাড়া শুরু হয় হচ্ছে 1400 ইউরো, 1500 ইউরো প্রায়, তারপরে এর থেকেও বেশি অবশ্যই আছে। আর আরও যদি তুমি ধরো একদম সেন্ট্রালের দিকে থাকতে চাও, সেখানে বাড়ি ভাড়া তোমার অবশ্যই থাকবে 1800 ইউরো, 2000 ইউরো এইরকম। ভারতীয় টাকায় কিন্তু এই মাপটা অনেকটাই বেশি, প্রায় 1,30,000-40,000 টাকার মতো আমাদের নেদারল্যান্ডে খুব সাধারণ জায়গাতেও বাড়ি ভাড়া পড়ে যায়। আমাদের এই বাড়িটা যেখানে আমি থাকি সেখানে হচ্ছে বাড়ি ভাড়া হচ্ছে আমাদের 1500, প্রায় 1600 ইউরোর কাছাকাছি। এখন মানে অনেক কিছু নিয়ম থাকে, যেমন ওয়াইফাই থাকে, তারপরে জলের বিল থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, সেগুলো অনেক সব কিছু মিলিয়ে 1500 টাকার কিছু বেশি আমাদের বাড়ি ভাড়া, প্রায় 1600 টাকার কাছাকাছি। তো সেটা ভারতীয় টাকায় প্রায় 1,30,000-40,000 টাকার মতো, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা ঠিক বলতে পারছি না, তো প্রায় ওই অত টাকার মতনই। তো এবার এই প্রত্যেকটা বাড়ির এখানে এরকমই ভাড়া হয়, তো চলো দেখাই আমার বাড়িটা। বাড়িতে ঢোকার আগে তোমাদের আমার বাড়ির চারপাশটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার বাড়ির চারপাশ, মানে এটা হচ্ছে আমার বাড়ির একদম পাশটায় পড়ে, এটা একটা সুন্দর ছোট্ট মতো আছে, অনেক গাছ আর একদম সবুজ চারিদিকে, তাকালে চোখের চোখ ভালো হয়ে যায়, এতটাই সবুজ। আর এই হচ্ছে একদম আমার বাড়ির সামনের রাস্তা, এখানে এটা পুরোটাই একটা হাউজিং কমপ্লেক্স, এখানে প্রচুর বাড়ি আছে, সবাই একদম এখানে প্রচুর বাড়ি থাকার জন্য তো প্রচুর দোকানপাটও আছে, আমাদের একদম সামনেই অনেক দোকান আছে, সেগুলোর ভিডিও আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপাতত এই আমরা হেঁটে যাচ্ছি, এই সামনেই আমার বাড়ি,
তো এটাই হচ্ছে আমার ছোট্ট বাড়ি। চলো বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো আমার বাড়ির দরজা, তো চলো আসো খুলে ফেলি, দরজাও দিয়ে দিই সাথে সাথে। বাইরে প্রচণ্ড হাওয়া চলছে তো তাই জন্য। এই হলো আমার একদম দরজা থেকে ঢুকেই সামনের ঘর যেখানে আমরা বসি, প্লাস কম্পিউটার আছে এখানে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড মানে দীপের কম্পিউটারের প্রতি আলাদাই শখ আছে, তো এখানে ও ইন্ডিয়া থেকে আসার সময় সমস্ত কম্পিউটারের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিল। বাস এখানে এসে যা যা দরকার, যেমন মনিটর, সিপিইউর বক্স, এগুলো সব নতুন করে কিনে নিয়ে স্পিকার এগুলো সব সেট করে নিয়েছে। এখন পুরোটা সেট আপ হয়ে গেছে, তো এটা হচ্ছে দীপের পছন্দের জিনিস, তো এটাই সামনের ঘরেই রাখা হয়েছে। তার সাথে হচ্ছে এই আমার ট্যাপ পড়ে রয়েছে, এটা এটাতে আমি সিনেমা দেখি। এই হচ্ছে বাথরুম, বাথরুম আর কি দেখবে, বাথরুম। আর তার সাথে রয়েছে এটা একটা ক্যাবিনেট রয়েছে, দেখে নাও তো চলো। এই হচ্ছে ফ্রিজ, ফ্রিজটা অনেক বড়, দেখো ফ্রিজটা কত বড়। আমার হাইট তো খুবই ছোট, তো প্লাস এই ফ্রিজটা আমার হাইটের থেকে অনেক অনেক অনেকটা লম্বা। তো এই হচ্ছে একটা র‍্যাক আছে যেখানে আমি আমার সমস্ত জিনিসপত্র রাখি। এই হচ্ছে আমার বেডরুম, বেডরুমে রয়েছে টিভি, তার সাথে একটা রয়েছে শোকেস সমস্ত জিনিস। এই হচ্ছে আলমারি, এই হলো গিয়ে খাট। এই খাটটা কিন্তু এরকম অবস্থায় ছিল না যখন এটা প্রথম কেনা হয়েছিল। এই খাটটা আমরা আইকিয়া থেকে অর্ডার করেছিলাম, আর আইকিয়া থেকে সমস্ত একটা একটা করে কাঠ পুরো দিয়ে গেছিলো, মনে হচ্ছে আর পুরো খাটটাকে আমাদের নিজেদেরকে তৈরি করতে হয়েছে। ঠিক আছে, আমরা প্রথম দেখলাম যে কীভাবে একটা একটা কাঠ দিয়ে একটা খাট তৈরি করা যায়, তো আমাদের এরকমভাবে খাটটা তৈরি করা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মশারিটা, দেখো আমরা জেনারেলি এরকম মশারি দেখতে পাই না, তো বাচ্চাদের মতো মশারিটা একদম সিলিংয়ের সাথে টাঙানো রয়েছে। আর এই মশারিটা রাত্রিবেলা শোয়ার আগে ফেলে দিলেই বিছানায় পুরো বিছানাটা হয়ে যায়। এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প, আর এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। তোমাদেরকে ওখানেও দেখিয়েছিলাম যে আমার ঠাকুর আছে যখন আমি হোটেলে থাকতাম, তো এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা, ঠাকুর পুজো করেছি, তো এইটাই। এবার চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, এটা একটা জিনিসপত্র রাখার জন্য রয়েছে। আর এই পাশে রয়েছে একটা বাগান, এইখানে বাগান আছে, এখানে একটু রোদ আসে বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আমার রান্নাঘর, তো চলো এই হচ্ছে আমার রান্নাঘর, কড়া খুন্তি রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ড্রায়ার, মাইক্রো ওভেন, মোটামুটি সবই রয়েছে এখানে। এই হলো গিয়ে আমার নতুন বাড়ি, ছোট্ট বাড়ি কিন্তু খুব সুন্দর করে বাড়িটাকে সাজানো। আর আমি এটা তো একটা মানে নর্মাল ট্যুর ছিল, আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে বাড়িটাকে আবার শেয়ার করার। তো এই বাড়িটা আমার বাড়িটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আর এই হচ্ছে আমার বাড়ির চারপাশ, তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম, এটা আমার বাড়ির জানলা, এখানে সব জানলাগুলোই কাচের হয়, তো এইটা হচ্ছে বাড়ির জানলা, একদম জানলা দিয়ে বাইরেটা পরিষ্কারভাবে দেখা যায়। আর এইটাই হলো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, মানে আমার বাড়িটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের নতুন কি ব্লগ পছন্দ, তোমরা বাইরে এখানে কি কি ব্লগ দেখতে চাও, বাইরের সম্পর্কে কি জানতে চাও, প্লিজ আমার কমেন্টে লিখে জানিও, তো আমি সেই অনুযায়ী ব্লগ বানাতে চেষ্টা করব। তো আজকের মতো এই ছিল আমার ছোট্ট রুমের ট্যুর, তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে, ভ্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।